উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভদের ভাই জন্য তোমরা এই মুহূর্তে কনফিউজ আছো যে কোন রেফারেন্স বইটা ইংরেজি বিষয় যেহেতু আমি ইংরাজি পড়াই তো আমি ইংরেজি বিষয়টা নিয়ে কথা বলবো ইংরেজি বিষয়ের জন্য কোন রেফারেন্স বই অর্থাৎ যে বইগুলো তোমরা মানে বই নোটবুক ইত্যাদি নামে জানো কোন বইটা তোমাদের জন্য ভালো হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য আজকের ভিডিওটা আমি বলবো সত্যি গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর্যন্ত তোমরা যে যাই বই কিনেছো ম্যাক্সিমাম বইতে ধুলো জমে গেছে হয়তো তোমরা দু চারটে পাতার বেশি উল্টাও নি কারা কারা এমন করেছো একটু আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কারণ আমি দেখি আমার ভাই বোনদের সাথে আমি কারেক্ট করতে পারি কি না তো আসলে আমরা এমন একটা বই কিনবো যে বইটা আমরা ব্যবহার ঠিকঠাক করতে পারবো যেন আমার বাবা মা যে কষ্ট করে অর্থ উপার্জন করে এই বইটা কিনে দিয়েছে যেন অ্যাটলিস্ট ওই বইটা আমি পড়তে পারি এবং সেই বইটা যদি আমরা পূর্ণ ব্যবহার করতে পারি আমাদের ভালো রেজাল্ট কিন্তু হবেই বিভিন্ন কোম্পানির বই বেরোয় তোমরা কনফিউজ হও কোনো স্যার বলে ওইটা ভালো কোনো স্যার এইটা কোনো স্যার ওইটা কোনটা ভালো হবে কখনো কোনো মোটা বইকে সেরা বই বলা হয় কখনো কোনো সরু বইকে সেরা বই বলা হয় সাজেশন বই বের করে মনে বলা হয় এটাই সেরা এর বাইরে কিছু নেই ছেলে মেয়েরা ঠকে যাচ্ছে তো কি করণীয় আমি প্রত্যেক সময় আমার অফলাইন ব্যাচে এবং অনলাইন ব্যাচে প্রত্যেক জায়গায় ছেলে মেয়েদেরকে বলি যে মানে বইয়ের প্রয়োজন হয় না যদি আমরা ঠিকঠাক করে পড়তে পারি বেশ কিছু মানে বইতে সমস্ত আমি যদি বলি প্রায় হানড্রেড পারসেন্ট মানে বইতেই বা রেফারেন্স বইতে দেওয়া কবিতার বাংলা মানেগুলো এত জটিল এত জটিলভাবে লেখা তাদের জায়গায় সত্যি তারা অতুলনীয় এবং তারা অসাধারণ কারণ তাদের শিকি আমার ক্ষমতা নেই একটি বই কম্পোজ করার তা প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা বই প্রত্যেকটা জায়গায় সেরা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো কোনটা হবে কবিতার মানেগুলো যখন লেখাই তখন আমি কিন্তু বাংলা মানে লিখিয়ে দিই ইভেন আমাদের যে ফাইনাল পিডিএফ বেরোয় সাজেশন পিডিএফ সেখানেও কিন্তু বাংলা মানে লেখা থাকে যাতে করে ছেলেমেয়েরা সহজে নিজের মতো করে বুঝতে পারে এই দুদিন আগেও বহু ছেলেমেয়েরা অনলাইন ক্লাসে ভর্তি হয়েছে তাদেরও ক্লাসেস ভালো লাগছে তারাও বলছে স্যার আর কিছু লাগে না শুধু ক্লাসটুকু করলেই আর আপনার নোটসটুকু পড়লে আমাদের ইংরেজি নিয়ে আর কোনো টেনশান নেই বিশ্বাস করো ছেলেমেয়েদের এই ভালোবাসাটাই আমার শক্তি আমার পরিশ্রম করবার জন্য এনার্জি তাই তোমাদেরকে বলবো যে তোমরা কোন বইটা নেবে তোমরা তো কনফিউজ আছো এবার বই নেবার আগে একটুখানি ভালো করে বুঝতে হবে বস যে আমাদের বই নেওয়ার কারণটা কি বই নেওয়ার কারণ প্রথমত বাংলা মানে জানা বাংলা মানে জানতে গেলে তোমাদের স্যার যতটুকু পড়াচ্ছে ততটুকুই যথেষ্ট প্র্যাকটিস করা দেখো প্রত্যেকটা বইতে এমসি কিউ এসি গ্রামার টেকসোল গ্রামার আর্টিকেল প্রেপোজিশনস এর কারেকশনস বিটি কিউ সবটাই দেওয়া থাকে দেখো বিটি কিউর জন্য তোমরা ম্যাক্সিমাম মানে বই পড়ো না তোমাদের স্যারদের নোটসপত্র পড়ো পর তাহলে প্রয়োজন বাংলা মানে এমসি কিউ গ্রামার তুমি বলতে পারো স্যার আপনি যে এই বইটা বললেন তাহলে ওই আমি তো অমুক বই কিনে ফেলেছি আমি কি তাহলে ক্ষতি করে ফেললাম না তুমি যে বইটা কিনেছো সেই বইটাই ভালো ঠিকঠাক করে পড়তে পারলে যথেষ্ট ভালো তবুও আমরা এই সমস্ত রিকোয়ারমেন্ট এক জায়গায় পূর্ণ করবে এমন কি কোনো বই আছে যেখানে ওয়ার্ড নোটস থাকবে যেখানে প্রচুর প্র্যাকটিস সেট থাকবে মডেল সেট থাকবে তুমি একা একা প্র্যাকটিস করতে পারবো হ্যাঁ তবে সেগুলো প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য তোমাদের একজন শিক্ষকের প্রয়োজন যে তুমি ঠিক করলে না ভুল করলে সেটা তুমি নিজে নিজে যাচাই করে নিতে পারবে তবে হ্যাঁ কিন্তু মানে বইতে উত্তর দেওয়া থাকে তুমি সেখানে একা একাই নিজেরা আবার নিজের এভ্যালুয়েশান করতে পারবে যে না কোথায় তোমার ভুল হয়েছে কিন্তু যে বইগুলো আমি বলবো যে না তোমাদের পড়া উচিত সেই বইতে কিন্তু উত্তর দেওয়া থাকে না উত্তর দেওয়া কোনো অংশে ভালো আবার কখনো কখনো খারাপ উত্তর দিলে আমাদের নিজের সেলফ এভ্যালিউশনটা ঠিকঠাক হয় না তাই বলবো তোমাদের জন্য কোন বইটা তোমাদের জন্য ভালো হবে সেই বইটা এই বইয়ের একটি কোম্পানিও জাস্ট আমাকে বইটা দিয়ে গেছে আমি নিজে দেখে মনে করেছি কোনটা তোমাদের জন্য ভালো হবে তোমাদের একটি টাকাও ক্ষতি না হয় সেই জন্যই তোমাদের ভিডিওটা তৈরি করা এদের কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই কারোর সঙ্গে আমার শত্রুতা নেই প্রত্যেক বইটা নিজস্ব জায়গায় ভালো কিন্তু তোমাদের জন্য যেটা ভালো সেটা আমি বলবো চলো দেখি কোন বইটা ভালো হবে আমরা দেখতে পাচ্ছি প্রায় বেশ কিছু বই আমরা এখানে নিয়েছি অনেকগুলো কোম্পানির বই আছে এইচএস কোশ্চেন বাঞ্চ রয়েছে পারুল প্রকাশনের স্মার্ট ইংলিশ রয়েছে কার কাছে কোন বইটা আছে জানিও আমাদের কাছে ইংলিশ টিউটর রয়েছে ছায়া আমাদের কাছে রয়েছে সাঁত্রার বই রয়েছে ইংলিশ গাইড আমাদের কাছে ইংলিশ ডাইজেস্ট আছে মৌলিক লাইব্রেরি আমাদের কাছে রায়ন মার্টিনের বই রয়েছে প্রত্যেকটা কোম্পানি তার স্বকীয় জায়গায় ভালো আমি এই বইটা একটু পাশে রাখছি তোদের পাঠ্য বই তো তোমরা জানোই তো এই বছর চেঞ্জ হয়ে গেছে প্রথমত এই বইটা যদি আমরা বলি যে স্মার্ট ইংলিশ পারলের স্মার্ট ইংলিশ বই নিঃসন্দেহে খুব ভালো বই খুব প্রচণ্ড পরিমাণে এখানে ইলাস্ট্রেশনস রয়েছে ভালো বাংলা মানে দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গা ধরে ধরে জিস্ট করা রয়েছে খুব ভালো বই নিঃসন্দেহে ভালো এবং লেখার কোয়ালিটিগুলো অত্যন্ত সহজ সরল যেটা আমি সব সময় বলি যে লেখায় পাণ্ডিত্য দেখালে স্যাররা বুঝে যাবে যে তোমরা জাস্ট ভূমি করেছো তো দেখো টিচিং ফ্রম দিস টেক্সট এই টেক্সট থেকে যে মোরালটা সেটা আমরা এখানে পাবো ভালো বই এটা নিঃসন্দেহে ভালো বই তোমাদের কারো কাছে থেকে থাকে এটা ঠিকঠাক ব্যবহার করো তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তো এই বইটা গেল দু নম্বর বই আসছে আমাদের দেখতেই পাচ্ছ যে ছায়ার ইংলিশ টিউটে জানো একটা নামি দামি কোম্পানি ভালো বই সৌরভ গাঙ্গুলি অ্যাড দেয় তবে আমার ব্যক্তিগত অভিমত দেখো এই বইগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় ভালো সব বইতে একই কোয়ালিটিই থাকে ঠিক আছে এখানে প্রত্যেকটা বইতে তবে কিছু কিছু বইতে অতিরঞ্জিত এমসি কিউ এসি দেওয়া থাকে সব বইতে সেম কোয়ালিটি সেম কোয়ালিটি তবে তোমরা দেখো এই বইটার তুলনায় এই বইটার দাম কম এই বইটার কোয়ালিটি কিন্তু আমার মনে হলো এই দুটোর তুলনায় একটু ভালো এবার আসি তিন নাম্বার বই সাতটার বই দেখা যাক এই 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 বই তিনটের মধ্যে সব এখনও পর্যন্ত পাতলা বই কিন্তু এইটা কারা কারা সাতটার কোম্পানির বই ইউজ করে একটু আমায় জানিও তো যাই হোক এই সাতটার বইটা যিনি লিখেছেন তিনি ডক্টর জেনিত রয় ডেফিনেটলি স্কলার ইন প্লেস যে অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ বঙ্গ বঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয় আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় বেশ কাছেই তো যাই হোক তো এই বইটা তোমাদের কাদের কাদের আছে একই প্রত্যেকটা বইতে একই তবে লেখার রং চঙে নয় বইয়ের কোয়ালিটিতে বিশ্বাস করতে হবে এরপরে বই আছে যে হায়ার সেকেন্ড এডুকেশন ইংলিশ ডাইজেস্ট এখানেও দেখো সম্বার্ট এক্সক্লুসিভস রয়েছে যাই হোক মৌলিক লাইব্রেরি থেকে আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই বের করে খুব ভালো বই নিঃসন্দেহে কোনো তবে দেখো আগে টেক্সট বই পড়বে তারপরে তখন স্যার স্যারকে ভালো করে ফলো করবে তারপরে পৃথিবীতে কোনো বইয়ের প্রয়োজন হয় না ইংরেজির জন্য কোনো সাজেশন বইয়ের প্রয়োজন হয় না কিচ্ছু প্রয়োজন হয় না শুধু শুধু তোমরা ওর পেছনে ছুটবে না বাস্তবটা বুঝবে সঠিকটা জানবে নিঃসন্দেহে ভালো বই কিন্তু আগে টেক্সটা ভালো করে পড়ো এবার যদি দেখি আমরা এত কিছুর মধ্যে যদি আমরা এবার প্র্যাকটিস সেটা শিখি যদি প্র্যাকটিস বই দেখি দুটো বই আছে এক হচ্ছে তোমার এইচএস ইংলিশ কোশ্চেন ব্যাংক একটা এইচএস ইংলিশ কোশ্চেন মাঞ্চ আমি ব্যক্তিগতভাবে এটা করাই কেন করাই দেখো এতেও প্রত্যেকটা গল্পের সামারি দেওয়া শুধু আর ওয়ার্ড নোটস দেওয়া ঠিক ওকে আর প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে তাহলে বাংলা মানে প্রত্যেকটা শব্দের পেয়ে যাচ্ছি আর ওয়ার্ড নোটসও পেয়ে যাচ্ছি আর প্রচুর প্রচুর মডেল সেটও রয়েছে স্বাভাবিক রয়েছে বইটাও নিঃসন্দেহে ভালো তোমরা এই বইটা প্র্যাকটিস করতে পারো এবার থেকে কি এটাতে আমরা প্রত্যেকটা গল্প কইয়া থেকে তো এমসি কেউ পাবো আমরা এটা করাই তো তার পাশাপাশি আমরা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে ধরো ধরো স্ট্রং রুটস যেটা দেওয়া থাকে যেটা দরকার ধর আইজাবিট বাংলা মানে দেওয়া রয়েছে তার সঙ্গে প্রত্যেকটা জায়গার ইংরেজি উচ্চারণ বেঙ্গলি মিনিং ইংরেজি উচ্চারণ বেঙ্গলি মিনিং মানে এইটাই তো আমাদের এই বইগুলোতে থাকে এই বইগুলোতে তো এটা থাকে তাই না তো এইটার জন্যই তো আমরা কিনি তাহলে এইটা সব দিকে সর্বগুণ সম্পন্ন আমি তুমি মানে তুমি তোমাদেরকে বলতে পারি এইটা এই বই দুটো দুটো বই ভালো যে কোনো একটা তোমরা প্র্যাকটিস করতে পারো তবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন যে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা নাও এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিসটা বেশি প্রয়োজন কারণ আমরা তো এমসি মানে বারেট এখান থেকে পেয়ে যাচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি পুরোটার মানে লাগে না ওয়ার্ড নোটস হলেই হয়ে যায় তবু এই বইতে পুরো মানেটা দিয়ে দিয়েছে তোমরা যে কোনো দুটোর মধ্যে একটি নিতে পারো তবে তোমরা যে স্যারের কাছে পড়ো সেই স্যার যেটা করাবেন সেইটা অহেতুক যেন বইতে ধুলো না জমে যেন বইটা পড়ে কিছু শিখতে পারো এই হচ্ছে আমার মূল বক্তব্য ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো আর কেমন লাগলো একটু আমায় জানিও খুব ভালো থেকো